বই কেন পড়ি তার আগে বলবো যে বই কেন পড়বো না, কারণ বই পড়তে আমার অনেক ভালো লাগে। সেই সঙ্গে বই পড়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, বই পড়ার মাধ্যমে আমরা একটা পরিপূর্ণ চরিত্র হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারি, আমরা বই পড়ার মাধ্যমে বুঝতে পারি আমাদের চরিত্রে কোন কোন জায়গায় আমাদের ঘাটতি আছে, কোন কোন জায়গায় আমাদের পরিবর্তন করা উচিত। এই সকল কিছু ভালো করার জন্য বা নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বই পড়া প্রয়োজন বলে আমি বই পড়ি। আমি বাংলা সাহিত্যের যে বিশিষ্ট লেখকরা আছে, আদি লেখক যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ, এনাদের বই পড়তেই বেশি ভালোবাসি। এনাদের লেখা যে কোনো উপন্যাসই আমার ভালো লাগে, যেমন রোমান্টিক, ট্র্যাজেডি, এইসবই। কবিতা আসলে সেভাবে পড়ি না, খুব চাপে পড়লে কবিতা পড়ি, যেমন পাঠ্য হিসাবে যদি কবিতা থাকে তাহলে। আর নিজের ইচ্ছায় কবিতা পড়া বলতে শুধু একজনেরই কবিতা পড়ছি, সেনি হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা। হ্যাঁ, অবশ্যই বর্তমান সময়ে বই পড়ার প্রয়োজনীয়তা আছে। একসঙ্গে বই পড়ে আমরা আমাদের অতীত ইতিহাস থেকে বর্তমানে যে আমরা পরিবর্তন হচ্ছি এ সম্পর্কে খুব সুন্দর মতো ধারণা লাভ করা যায়, এবং বই পড়ে অনেক কিছু মানে অনেক জ্ঞান অর্জন করা যায়। বই পড়ার মাধ্যমে আমরা বাঙালির সংস্কৃতি ইতিহাসের সাথে পরিচিত হতে পারি, একাত্মতা বোধ করতে পারি। আর অবশ্যই একটি সুশীল এবং ভালো সমাজ গড়ার জন্য এবং আমাদের ভালো চরিত্রের মানুষ হওয়ার জন্য বই পড়া উচিত।